মাদারীপুরে তৃতীয় লিঙ্গের খপ্পরে পড়ে ইয়াসিন আরাফাত বয়স 17 নামের এক মাদ্রাসা ছাত্র তার গোপনাঙ্গ হারিয়েছে। সোমবার দুপুরে ইয়াসিনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার। ভুক্তভোগী ইয়াসিন আরাফাত মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার রেজাউল মোড়লের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রিয়াদ মাহমুদ। ইয়াসিনের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার খলিল নপ্তির ছেলে ভ্যান চালক নূর নপ্তির সঙ্গে সখ্য ছিল ইয়াসিনের। এদিকে নূর নপ্তির ভ্যানে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো মাদারীপুরের মঠের বাজার এলাকার জুই হিজড়া ও তার দলবল। সেই পরিচয় সূত্র ধরে ইয়াসিনকে জুই হিজড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয় নূরু। গত বৃহস্পতিবার ইয়াসিনকে চিকিৎসার কথা বলে জুই হিজড়া নূরনপ্তিকে দিয়ে খুলনা জেলার একটি হাসপাতালে পাঠায়। পরবর্তীতে সেখানে নিয়ে ইয়াসিনকে জোরপূর্বক অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। ঘটনার পর ইয়াসিনের জ্ঞান ফিরলে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে। পরে শুক্রবার বিকেলে নূরনপ্তি তার মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যায়। ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন, আমাকে চিকিৎসার নাম করে নূরনপ্তি ও জুই হিজড়াই সর্বনাশ করেছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আমার মতো আর কোনো ভাইয়ের জন্য এমন ক্ষতি না হয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এসআই দীপঙ্কর বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী বলেন, ছেলেটি মেয়েদের কণ্ঠে কথা বলতে পারতেন আর এতেই তার কাল হলো। সে হিজড়াদের চোখে পড়েছেন, মূলত সে মেয়েদের মতো কথা বলতেন। ইয়াসিনের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার খলিল নপ্তির ছেলে ভ্যান চালক নূর নপ্তির সাথে সখ্যতা ছিল ইয়াসিনের। এদিকে নূর নপ্তির ভ্যানে বিভিন্ন জায়গা যাতায়াত করতো মাদারীপুরের মঠেরা বাজার এলাকার জুই হিজড়া ও তার দলবল। সেই পরিচয় সূত্র ধরে ইয়াসিনকে জুই হিজড়ার সাথে পরিচয় করিয়ে দেন নূরু। গত বৃহস্পতিবার ইয়াসিনকে চিকিৎসার কথা বলে জুই হিজড়া নূর নপ্তিকে দিয়ে খুলনা জেলার একটি হাসপাতালে পাঠায়। পরবর্তীতে সেখানে নিয়ে ইয়াসিনকে জোরপূর্বক অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলে। ঘটনার পর ইয়াসিনের জ্ঞান ফিরলে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে। এখন ইয়াসিন প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।